শনি গ্রহ থেকে আমরা যে নেগেটিভ প্রভাব পাই বা নেগেটিভ এনার্জি আমাদের জীবনে আসে, শনি গ্রহ দুটি পর্যায়ে থাকলে একটি হলো সাড়ে সাথী, অপরটি হলো ঢাইয়া। সাড়ে সাথী ভার্সেস ঢাইয়া, ঠিক যেমনটা ভিকারী ভার্সেস দেউলিয়া। হ্যাঁ, শনি গ্রহ জ্যোতিষশাস্ত্র অনুসারে পাপগ্রহ হিসাবে ধরা হয়ে থাকে, এবং এই যে ঢাইয়া, এটি কিন্তু হিন্দি শব্দ, ঢাইয়া আড়াই বৎসর এবং সাড়ে সাথী সাড়ে সাত বৎসর। একটি মানুষের জীবনে সাড়ে সাথী বা এই সাড়ে সাত বৎসর দুই থেকে তিনবার কিন্তু পেয়ে থাকেন, জ্যোতিষশাস্ত্র স্থান কাল পরিবেশ অনুসারে অবশ্যই। এবং সেই সাড়ে সাথী বা ঢাইয়া যদি একটি বয়সের শেষের দিকে আসে, সেটি কিন্তু যথেষ্ট বেদনাদায়ক, কষ্টদায়ক সেটি বলা যেতে পারে। তবে এই শনি গ্রহ থেকে বা শনিগ্রহ বিষয়ে আমাদের মধ্যে অনেকটা কিন্তু কুসংস্কার আছে। একটি গল্প আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। তখন বছরটি হবে 2003 সাল, কলেজ লাইফ, গ্র্যাজুয়েশন লাইফ, তখন তিন বছরের কোর্স ছিল, অর্থাৎ 2003 সালে। তখন শনি মন্দিরে পূজা দিতাম, তখন যে সন্দেশ ছিল যেগুলো এখনও পাওয়া যায়, গুজিয়া সন্দেশ, যেটি ওই আংটির মতো দেখতে, ওই দিয়ে পূজা দিতাম কলেজ লাইফে। তখন এত মোবাইল কিছু এন্টারটেনমেন্ট ততটা কিন্তু ছিল না, পূজা দিতাম এবং পূজা দিয়ে যথারীতি বাইরে প্রসাদ খেতে হয়, সেটি অবশ্যই পরিবার থেকে জেনে এসেছি, জানি, বাইরেই খেতাম, যা শুধু সন্দেশ পূজা দিতাম এবং এরকম শনিবার করে করে পূজা দিয়ে থাকি। তবে আমি এই সন্দেশ যেটি পূজা দিয়ে থাকি, একটি সময় কিন্তু আমি ঘরের মধ্যেই কিন্তু খেয়েছি, যে পরিবারের বাইরে খেতে হয়, ঘরের বাইরে খেতে হয়, কিন্তু ঘরের মধ্যেই খেয়েছি এবং সেটি বইয়ের মধ্যে রেখে সেই বয়সে। শনিগ্রহ থেকে কিছু কুসংস্কার, নেগেটিভ ভাবনা চিন্তা মনের মধ্যে আছে, সমাজে যেমন পরিস্থিতিতে আমরা বড় হয়েছি সেই পরিস্থিতি অনুসারে মেনে নিয়ে আমরা চলে থাকি। তবে এই শনিগ্রহ সাড়ে সাথীতে কিন্তু বিবাহ হয়, যদিও আপনার আমার যোগ্যার গ্রহ ছিল, আমার জীবনে হয়েছে শনির সাড়ে সাথীতে বিবাহ এবং যোগ্যার গ্রহ ছিল এবং সেখানে অবশ্যই শনি ইন্ডিকেট করছে বিবাহ কারক হিসাবে, তাই শনির সাড়ে সাথীতে বিবাহ কিন্তু হয়, একটু মনে রাখবেন। এই যে সাড়ে সাথী ভার্সেস ঢাইয়া, পূর্বেই বললাম ভিকারী ভার্সেস দেউলিয়া, সাড়ে সাত বৎসর। এই যে এখন কুম্ভ রাশি, আপনারা শনির সাড়ে সাথীর শেষ পর্যায়ের দিকে আছেন। মীন রাশি, আপনারা শনির সাড়ে সাথীর প্রথম পর্যায়ে আছেন। মীন রাশি, এই সময়টা আপনাদের কিন্তু অনেকটা বিষয় আপনাকে অবগত হওয়া প্রয়োজন, কিছু বিষয় আপনাকে কিন্তু সতর্ক করবে, সেই বিষয়টা আপনাকে সামলে নিতে হবে। এই মুহূর্তে এই যে শনিগ্রহ অবস্থান করে আছে কালপুরুষের সাফল্যতম ঘরে কর্কট রাশি, আপনারা কিন্তু শনি ঢাইয়ার মধ্যে আছেন, এবং বৃশ্চিক রাশি, আপনারাও শনি ঢাইয়ার মধ্যে আছেন। তবে নিশ্চয়ই আপনারা কম বেশি জানেন অষ্টম ঘর খুব একটা সুখকর ঘর নয়, তাই কর্কট রাশি অনুসারে অষ্টম ঘরে এই যে শনি অবস্থান করে আছে, এটি যথেষ্ট বেদনাদায়ক হতে পারে। কর্কট রাশির আপনারা যারা একটু বয়স হয়েছে, এই যে অষ্টম ঘরে শারীরিক কিছু সমস্যা সৃষ্টি করবে, বিশেষ করে আপনারা যারা বয়স কম আছেন, কর্মের জন্য চেষ্টা রাখছেন, ঠিক মনের মতো উপযুক্ত কর্ম আপনার জীবনে আসছে না, বা কর্মস্থানে আপনি কিন্তু সেটেল করতে পারছেন না, একটা সবাইয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশ আপনি পাচ্ছেন না, নানানভাবে শারীরিক সমস্যায় জর্জরিত, মানসিকতার পরিবর্তন, আপনি যদি ভাবছেন তার বিপরীত কিছু প্রতিক্রিয়া আপনি দেখতে পাচ্ছেন, যারা কর্কট রাশির আপনারা আছেন। বৃশ্চিক রাশি এই সময় ঢাইয়ার মধ্যে আছেন, পারিবারিক মনের মধ্যে টেনশন, যারা একটু বড় ফ্যামিলির মধ্যে আছেন, পারিবারিক ক্ষেত্রে কিছু দুশ্চিন্তা চিন্তা, বা যারা আপনারা গাড়ি বিজনেস করেন এই নিয়ে চিন্তা মনের মধ্যে থাকছে, বা সব প্রফেশনাল যারা আছেন এই নিয়ে একটু চিন্তা থাকবে। শনিগ্রহ এই যে সাড়ে সাথী বা ঢাইয়া যে বিষয়টা, অর্থাৎ সাড়ে সাত বৎসর কিন্তু আপনাকে অনেক বিষয় কিন্তু অবগত করাবে, যেটা আপনি স্বপ্নেও ভাবেননি যে আমার জীবনে এরকম হতে পারে বা ঘটতে পারে। ঢাইয়া হঠাৎ করে আড়াই বৎসর আপনার জীবনে
সমস্ত কিছু ভালো চলছিল, সেটি কিন্তু হঠাৎ করে কোনো বিষণ্ণতার সুর আপনার জীবনে নিয়ে আসতে পারে। তবে বয়সটা অনেকটা নির্ভর করছে, আপনি কোন বয়সে আছেন, কি করছেন, বা এই সময় আপনার জন্মকুণ্ডলিতে কোন গ্রহের দশা চলছে সেটিও কিন্তু দেখতে হবে। তবে মনে রাখবেন, এই যে শনিগ্রহ 7.5 বৎসর বা এই যে 2.5 বৎসর ঢাইয়া প্রভাব কিন্তু জীবনে নিয়ে আসে অনেকটা টেনশান। অবশ্যই আপনার জন্মকালীন কুণ্ডলী, সেখানে শনিগ্রহ কোথায় অবস্থান করে আছে, সবথেকে যে শুভ গ্রহ সেটি হলো দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতির যদি আপনার জন্মকালীন কুণ্ডলীতে শনিগ্রহের ওপরে দৃষ্টি থাকে, তাহলে অবশ্যই শনিগ্রহ থেকে অনেকটা নেগেটিভ প্রভাব সেটা কিন্তু খণ্ডন হবে। তা নাহলে শনিগ্রহ এই যে আমাদের জীবনে দুটি বিষয় থেকে নেগেটিভ প্রভাব নিয়ে আসে, সেটি হলো 7.5 ভার্সেস ঢাইয়া, ভিকারী ভার্সেস দেউলিয়া। হঠাৎ করে আপনার জীবনে ভালো চলছিল, একটি মুহূর্তে এলো সমস্ত কিছু খান খান হয়ে গেল, ভরাডুবি, আপনি কি করবেন চিন্তা করে উঠে পাচ্ছেন না, যে যা বলছে আপনি তাই করছেন, মনে হতে পারে হঠাৎ করে আমার জীবনে এইরকম হলো কেন, এগুলো কিন্তু ফিলিং হয়। এবং 7.5 অবশ্যই আপনাকে সময় দেবে, আপনি যাহা করছেন সেটি কি আপনি ঠিক করছেন, পূর্ব থেকে কিছু বিষয় আপনাকে অবগত করাবে সেই সমস্ত ক্ষেত্রে, তাহলে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই যে মীন রাশি, আপনারা শনি 7.5-এর প্রথম পর্যায়ে এখন আছেন, এই মুহূর্তে আপনারা অনেক বিষয়ে চিন্তাভাবনা করে অগ্রগতি যদি রাখেন, তাহলে পরবর্তী যখন শনি আপনার রাশিতে প্রবেশ করবে তখন অনেক নেগেটিভ প্রভাবকে আপনি দূরে সরিয়ে রাখতে পারবেন, অনেক কিছু বিষয় আপনি অনুধাবন করতে পারবেন যে এই এইটি করা ঠিক নয় বা এটি আমার জীবনে কিছু কুফল নিয়ে আসতে পারে। পূর্ব থেকেই কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করলে শনিগ্রহ নেগেটিভ প্রভাব থেকে আমরা অনেকটা বেরিয়ে চলে আসতে পারি। এবং এই যে ঢাইয়া দুরকম পদ্ধতিতে হয়ে থাকে, যেমন বললাম বৃশ্চিক রাশি আপনারা একরকম ঢাইয়ার মধ্যে এখন আচরণ রয়েছেন, এর পরবর্তী ক্ষেত্রে এই যে কর্কট রাশি আপনারা আরেকটি ঢাইয়ার মধ্যে আছেন, দুটি ঢাইয়া বিষয়টা কিন্তু ঢাইয়া 2.5 বৎসর, কিন্তু দুজনের সমস্যা কিন্তু দুই রকম, কারণ কর্কট রাশি আপনার অষ্টম ঘরে অবস্থান করে আছে আর বৃশ্চিক রাশি আপনার চতুর্থ ঘরে অবস্থান করে আছে। দুটি সমস্যা বেদনাদায়ক, কিন্তু ভিন্ন ভিন্ন। কর্কট রাশি যেমন শারীরিক বিষয়টা বেশি, আর বৃশ্চিক রাশিটা আপনারা মানসিক দিক থেকে, পারিবারিক দিক থেকে একটি টেনশান এই বিষয়ে মনের মধ্যে বিচলিত থাকতে দেখা যাবে। শনিগ্রহ 7.5 বা ঢাইয়া এগুলো যখনই আমাদের জীবনে নিয়ে আসবে কিছু সমস্যা নিয়ে আসে, তার জন্য অবশ্যই কিছু প্রতিকার আছে, সেগুলো আপনারা করতে পারেন আপনার জন্মকুণ্ডলী অনুসারে। কোন গ্রহ থেকে আপনি পজিটিভ এনার্জি পেতে পারেন, সেই গ্রহকে যদি অ্যাক্টিভেট করা যায় বা সেই গ্রহকে যদি পাওয়ার দেওয়া যায়, শনিগ্রহ আমাদের জীবনে ভালো মন্দ খারাপ এগুলো থাকবেই, প্রত্যেকটা মাসেও কিন্তু থাকবে, তবে সেটি যতটা কম করা যায়। পজিটিভ গ্রহ আপনার জীবনে যে গ্রহ ভালো ফল দিতে পারে সেই গ্রহকে যদি অ্যাক্টিভ রাখা যায়, সমস্যা যতই হোক না কেন, তাহলে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন সেটি বলা যেতে পারে। এই হলো শনিগ্রহের 7.5 ভার্সেস ঢাইয়া, ঠিক যেন ভিখারি ভার্সেস দেউলিয়া কিছু বর্ণনা করলাম। মাসভিত্তিক রাশিফল দেখবেন, সেখানে জানতে পারবেন কোন মাসে কতটা আপনার ক্ষেত্রে ভালো হতে পারে বা কী পজিটিভ পাওয়া যাচ্ছে সেটি আলোচনা করব। ধন্যবাদ।